শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যশোরের পক্ষ থেকে ধন্যবাদ। আজ আমরা অষ্টম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স নেগেটিভ নিয়ে কাজ, ইন্টারোগেটিভ নিয়ে কাজ করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব টু বি ভার্ব থাকে, সাবজেক্টের আগে বসবে এবং সেই টু বি ভার্ব সাথে অপসরিতি যুক্ত হবে। আমাদের টু বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। উদাহরণ দেখি, এখানে ইজ টু বি ভার্ব সাবজেক্ট সামোর আগে বসলো এবং সাথে এন অ্যাপোস্ট্রফিটি যুক্ত হয়ে এজেন্ট, লাস্টে অবশ্যই পরস্পর চিহ্ন দিবে। এখানে দেখো ইজ অক্সিলারি টু বি ভার্ব, সুলতানার সাবজেক্টের আগে এজেন্ট হলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নের নেগেটিভ হয়, নাবোধক থাকে, তাহলে এন অ্যাপোস্ট্রফিটি হবে না এবং নট কোথাও হবে না। এখানে ইজ নট আছে, ইজ টু বি ভার্ব আগে আসলো সাবজেক্টের এবং নট কোথাও হলো না, এমনকি এন অ্যাপোস্ট্রফিটি ইজের সাথে হলো না। সুলতান ইজ নট, ইজ টু বি ভার্ব সুতরাং আগে আসলো এবং নট কোথাও হলো না। প্র্যাকটিস দেখি, এখানে ইজ আমাদের আছে টু বি ভার্ব, আর টু বি ভার্ব, ওয়্যার, আর, ক্যান। অ্যান্সার দেখছি আমরা, ইজ আগে এসে ইজিন্ট হলো, আর আগে এসে আরেন্ট হলো, ওয়্যার আগে এসে ওয়ারেন্ট হলো, আর আগে এসে আয়ারেন্ট হলো, ক্যান আগে এসে ক্যান হলো। এখন দেখি আমরা, যদি অক্সিজেন না থাকে, যদি ভার্ব স্টেস থাকে, তখন সাবজেক্ট আগে ডাজেন্ট হবে এবং ওই ভার্বের স্টেসটা পাঁচ যাবে, মূল ভার্ব হবে। দেখি এখানে ভার্বের লাভস আছে, প্রথমে ডাজেন্ট হলো, মূল ভার্ব লাভ হলো। হেল্পস ভার্ব এস আছে, প্রথমে এসে ডাজেন্ট হলো সাবজেক্টের আগে এসে, এ মূল ভার্ব হেল্প হলো। প্র্যাকটিসে গোস আগে এসে ডাজেন্ট হবে, মূল ভার্ব গো হবে। বি হ্যাভস আগে এসে ডাজেন্ট হবে, বি হ্যাভ হবে। লিভস ভার্ব এস আছে, আগে এসে ডাজেন্ট হবে এবং ভিতরে লিভ হবে মূল ভার্ব। দেখে আনসারগুলো দেখো। এখন যদি ভার্বে এস না, কিন্তু মূল ভার্বটা পাস্ট ফর্ম অতীতকাল, তখন সাবজেক্টটাকে ডিলিট হবে এবং ভিতরে মূল ভার্ব হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এই মূল ভার্ব অনেকে করে না। দেখো লাভড আমাদের অতীতকাল, প্রথমে এসে ডিডিন্ট হলো, ভিতরে মূল ভার্ব লাভ হলো, লাভড কিন্তু না, ডি ভুল করে দেওয়া যাবে না, অতীতকাল রাখা যাবে না। হেল্প অতীতকাল, প্রথমে এসে আমাদের ডিডিন্ট হলো, ভিতরে মূল ভার্ব হেল্প হলো। এখানে ওয়েন অতীতকাল, প্রথমে ডিডিন্ট হবে, ওয়েন টির মূল ভার্ব গো হবে। বিহেভ অতীতকাল, প্রথমে সাবজেক্টে আগে ডিডিন্ট হবে, বিহেভ মূল ভার্ব হবে। লিভ অতীতকাল, সাবজেক্টে আগে ডিডিন্ট হবে, মূল ভার্ব লিভ হবে। প্রাইড অতীতকাল, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টে আগে ডিডিন্ট হবে, ভিতরে মূল ভার্ব প্রাই হবে। দেখি একটু অ্যান্সারগুলো, দেখ মূল ভার্ব গো, মূল ভার্ব বিহেভ, মূল ভার্ব লিভ, ভার্ব প্রাই, টি আর ওয়াই। এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং মূল ভার্বটা বর্তমান প্রেজেন্ট থাকে, তখন সবচেয়ে সহজ, শুধুমাত্র সাবজেক্ট থেকে ডোন্ট হবে, আর সব ঠিক আছে, আর কোনো কাজ নাই। দেখ লাভ আমাদের বর্তমান কাল, প্রথমে হলো ডোন্ট, আর সব ঠিক আছে। হেল্প মূল ভার্ব বর্তমান কাল, প্রথমে ডোন্ট, আর সব ঠিক আছে। গো মূল ভার্ব বর্তমান কাল, বিহেভ বর্তমান কাল, লিভ বর্তমান, ট্রাই বর্তমান, প্রথমে শুধুমাত্র ডোন্ট হবে। এখন হোমওয়ার্ক দেখো, আমরা হোমওয়ার্ক তিনটা দেবো, হোমওয়ার্ক এক, এগুলো তো আমাদের ইউটিউবের নিচে লেখা থাকবে, নেট অফ করে দেবো তো নিতে পারবে। হোমওয়ার্ক টু, এবং হোমওয়ার্ক থ্রি।